Hello, my dear Shambhukites. How's it going? I hope all is well, right? Okay. So, my dear Shambhukites, do you know what we will do today? Today, we will practice writing some letters. Okay. Aaj ke amra letter A theke letter Z porjonto lekha practice korbo. Hey, tao abar uppercase letters and lowercase letters. Yes. Acha, tumra ekhon chotpot dekho to ei je ei notebook ta niye ar tar shonge pencil and eraser niye ready hoye jao. Amake tumra bolo eta kon notebook? My alphabet notebook. Yes, very good. Acha, tahole tumra ekhon chotpot ready hoye jao. Okay, tumra ready hoye gecho. Very good. এইবার তোমরা সবাই মাই অ্যালফাবেট নোটবুকের পেজ নাম্বার 8282 ওপেন করে ফেলো। ওপেন করেছো, ভেরি গুড। দেখো এই রকম একটা পেজ দেখতে পাচ্ছো, তাই তো? এই দেখো এখানে আমরা লেটার এ থেকে লেটার জেড পর্যন্ত লেখা প্র্যাকটিস করব। আচ্ছা এই দেখো এখানে ডটস দিয়ে আপকেস এন্ড লোয়ারকেস লেটার এ থেকে লেটার জেড পর্যন্ত লেখা। চলো সবাই পেন্সিল নিয়ে নাও। হ্যাঁ ফার্স্ট এই দেখো আপকেস এটা ট্রেস করে ফেলো আমার সঙ্গে সঙ্গে, তোমরা তো পারো। এই দেখো টু স্ল্যান্টিং লাইনস ওয়ান স্লিপিং লাইন আপকেস এ, তারপর লোয়ারকেস এটা ট্রেস করো এইভাবে লোয়ারকেস এ। তারপর দেখো লেটার বি আপকেস বি এইভাবে ট্রেস করে ফেলো সবাই। ভেরি গুড। তারপর লোয়ারকেস বি ট্রেস করো, স্ট্যান্ডিং লাইন এইভাবে একটা কার্ভ লোয়ারকেস বি। তারপর দেখো আপকেস সি লোয়ারকেস সি ট্রেস করে ফেলি আমরা, আপকেস সি লোয়ারকেস সি। তারপর দেখো লেটার ডি ট্রেস করতে হবে, আপকেস ডি লোয়ারকেস ডি। চলো সবাই করো আমার সঙ্গে সঙ্গে। হ্যাঁ ভেরি গুড, আপকেস ডি আর এইভাবে লোয়ারকেস ডি, তাই তো? তারপরে দেখো আপকেস ই লোয়ারকেস ই ট্রেস করতে হবে, আপকেস ই তারপর লোয়ারকেস ই। দেখো সবার আপকেস ই লোয়ারকেস ই পর্যন্ত ট্রেস করা হয়ে গেছে, তাহলে এখন চলো আপকেস এফ লোয়ারকেস এফ ট্রেস করে ফেলি, আপকেস এফ লোয়ারকেস এফ। তারপর দেখো আপকেস জি লোয়ারকেস জি ট্রেস করব। ওকে এই দেখো এইভাবে, চলো তোমরা ট্রেস করো। ইয়েস আপকেস জি। তারপর দেখো লোয়ারকেস জি কিভাবে আমি ট্রেস করছি, এইভাবে তোমরাও ট্রেস করো। তারপর আপকেস এইচ লোয়ারকেস এইচ, তাই তো? ইয়েস এই দেখো এইভাবে আপকেস এইচ, তারপর এইভাবে লোয়ারকেস এইচ। সবার হয়ে গেছে আপকেস এইচ লোয়ারকেস এইচ ট্রেস করা। ভেরি গুড। এবার চলো আপকেস আই লোয়ারকেস আই ট্রেস করে ফেলো, আপকেস আই এই হলো লোয়ারকেস আই। তারপর আপকেস জে লোয়ারকেস জে, আপকেস জে লোয়ারকেস জে। তারপর আপকেস কে লোয়ারকেস কে ট্রেস করে ফেলো, আপকেস কে লোয়ারকেস কে। ভেরি গুড। তারপর দেখো আপকেস এল লোয়ারকেস এল ট্রেস করো, আপকেস এল লোয়ারকেস এল। ভেরি গুড। তারপর আপকেস এম লোয়ারকেস এম ট্রেস করতে হবে, তাই তো? ইয়েস আপকেস এম এইভাবে ট্রেস করে ফেলো, হয়ে গেছে। আচ্ছা ভেরি গুড। এবার লোয়ারকেস এম ট্রেস করো, লোয়ারকেস এম। ভেরি গুড। এইবার দেখো আপকেস এন আর লোয়ারকেস এন ট্রেস করতে হবে, তাই তো? আপকেস এন এইভাবে, তারপর লোয়ারকেস এন এইভাবে। সবার হয়ে গেছে আপকেস এন লোয়ারকেস এন ট্রেস করা। ইয়েস ভেরি গুড। এইবার চলো এই যে আপকেস ও আর লোয়ারকেস ও ট্রেস করে ফেলি। এই দেখো খুব কেয়ারফুলি ট্রেস করবে, যদি দেখো ডটেড লাইনের বাইরে বেরিয়ে যাচ্ছে তবে ইরেজ করে নেবে, নিয়ে আবার ট্রেস করবে। ওকে আপাকে সো লোয়াকেস ও, তারপর আপাকে স্পি লোয়াকেস স্পি ট্রেস করে ফেলো সবাই, আপাকে স্পি লোয়াকেস স্পি। তারপর দেখো আপাকে স্কি লোয়াকেস কিউ ট্রেস করব, এই যে আপাকে স্কিউ আর লোয়াকেস কিউ কেমন ভাবে,
এই যে লোক ইজ কিউ হুম ভেরি গুড তারপর আপা কেস আর লোক ইজ আর তাই তো হুম আপা কেস আর লোক ইজ আর তারপর আপা কেস এস লোক ইজ এস স্ট্রেস করে ফেলে সবাই আমার সঙ্গে সঙ্গে হুম আপা কেস এস এইবার লোক ইজ এস স্ট্রেস করছে এই দেখো হয়ে গেল হুম দেখো সবার কি আপা কেস এস লোক ইজ এস অবধি হয়ে গেছে ইয়েস ভেরি গুড এইবার দেখো আপা কেস টি লোক ইজ টি ট্রেস করতে হবে এইভাবে ট্রেস করে ফেলে সবাই ইয়েস খুব ভালো হচ্ছে করো এই দেখো আপাকে স্টি ট্রেস করে নিয়েছি এখন লোক স্টিও ট্রেস করে ফেললাম তারপর এটা কোন লেটার বলো আপাকে ইউ আর এটা লোক এস ইউ তাই তো চলো এইভাবে ট্রেস করে ফেলো আপাকে ইউ আর এইভাবে লোক এস ইউ তারপর আপাকে ভি লোক এস ভি ট্রেস করতে হবে আপাকে ভি লোক এস ভি তারপর আপাকে ডব্লিউ লোক এস ডব্লিউ ট্রেস করে ফেলো এই দেখো এইভাবে আপাকে ডব্লিউ আর এইভাবে লোক এস ডব্লিউ ভেরি গুড তারপরে দেখো এটা কোন লেটার আপাকে এক্স আর এইটা লোক এস এক্স তাই তো চলো ট্রেস করে নাও আপাকে এক্স আর এইটা কোন লেটার বলো লোক এস এক্স ভেরি গুড তারপর আপাকে ওয়াই লোক এস ওয়াই তাই তো আপাকে ওয়াই এই হলো লোক এস ওয়াই তারপর দেখো আপাকে জেড লোক এস জেড ট্রেস করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে তাই তো চলো সবাই ট্রেস করে ফেলি আপাকে জেড লোক এস জেড এই দেখো আমার কমপ্লিট হয়ে গেছে তোমাদের হয়ে গেছে আচ্ছা ভেরি গুড তাহলে দেখো আমরা এখানে কি করলাম এখানে ডটস দিয়ে আপকেস এন্ড লোয়ারকেস লেটার এ থেকে লেটার জেড পর্যন্ত লেখা ছিল এই লেটার্স গুলো আমরা পেন্সিল দিয়ে ট্রেস করে ফেললাম তাই তো ইয়েস ভেরি গুড সো মাই ডিয়ার শুভকাইটস আমরা তো এখন আপকেস লেটার্স এন্ড লোয়ারকেস লেটার্স লেখা প্র্যাকটিস করলাম মানে আপকেস এন্ড লোয়ারকেস লেটার এ থেকে লেটার জেড পর্যন্ত তাই তো ইয়েস আচ্ছা এবার কি করতে হবে বলো তো মামি বা বাবা কাউকে রিমাইন্ড করে দিতে হবে এই পেজের একটা ফটো যেন ওনারা গুগল ক্লাসরুমে সাবমিট করে দেন তাই তো ইয়েস আচ্ছা তোমরা কিন্তু বাড়িতে আবারও লেটার এ থেকে লেটার জেড পর্যন্ত লেখা প্র্যাকটিস করবে মানে আপারকেস এন্ড লোয়ারকেস লেটার এ থেকে লেটার জেড পর্যন্ত সবাই প্র্যাকটিস করবে তো ইয়েস ভেরি গুড So, my dear Shambhukites, our lesson is over. Take care of yourself. Love you.